বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখা সাজেকের লোভাতুর সৌন্দর্যের টানে পর্যটকরা ছুটছে পাহাড়ের পথে। উঁচু উঁচু পাহাড়, মেঘ আর আকাশের মিতালি দেখতে নানান ধর্মবর্ণের মানুষের মিতালি সম্ভব হয়েছে পার্বত্য অঞ্চলে। দুর্গম সব পার্বত্য অঞ্চল ও পাহাড়ি জীবন জীবিকা সম্পর্কে জানতে বইয়ের পাতা থেকে এখন সচক্ষে দেখার সুযোগ সাজেকে করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ফলে এখানকার পাহাড়িদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত। তবে এর পাশাপাশি প্রকৃতি হারাচ্ছে তার নিজস্ব রূপ। কিন্তু কেন? সেক্ষেত্রে সবচেয়ে বড় দায়ী হচ্ছে প্লাস্টিক। আমরা যারা আসি, প্রত্যেকটা জিনিস ব্যবহারের ক্ষেত্রে এটার সাথে প্লাস্টিক জড়িত। তো আমাদের আসলে, আমরা যারা পর্যটক আছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উচিত হবে এটাকে, এর প্রতি একটু যত্নবান হওয়া এবং প্লাস্টিক পণ্য যতটুকু পারা যায় অ্যাভয়েড করা। আর এখানে লোকাল যারা অথরিটি আছেন, প্রশাসনের আছেন, তাদেরকেও আসলে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া খুব জরুরি। একই সাথে সাথে আমাদেরও সচেতন হওয়া খুব জরুরি। প্লাস্টিক প্রতিটা পর্যটন স্পটে ধ্বংসের এবং পরিবেশ বিপর্যয়ের মূল কারণ হলো অযাচিতভাবে প্লাস্টিকের বোতল অথবা পলিথিন এগুলা ফেলা। যে দেখুন, মানে গাছের উপরেও প্লাস্টিকের বোতল ফেলা, এটা হলো একটা ক্ষুদ্র অংশ দেখালাম পরিবেশ বিপর্যয়ের, এছাড়া অনেক আছে। এজন্য মূল দায়ী হলো আমরা যারা ট্রাভেল করতে আসি তারাই, পাশাপাশি এখানকার যারা কর্তৃপক্ষ আছে বা হোটেল যারা পরিচালনা করে তাদের কিছু দায় নিতে হবে। কারণ তারা এই পলিথিন, তারপর প্লাস্টিকের বোতল নির্দিষ্ট স্থানে ফালানোর কোনো স্থান রাখেনি বা তারা এখান থেকে সরাচ্ছে না এসব ময়লা আবর্জনা। যে রূপকে ধারণ করে পাহাড় টানছে পর্যটক, যে রূপের সম্পদকে পুঁজি করে পার্বত্য অঞ্চল ও পাহাড়িদের জীবনযাত্রার উন্নয়নের স্বপ্ন দেখছে, ঠিক সেই পুঁজিকেই হারাচ্ছে অবহেলায় বেখেয়ালে। পর্যটন কেন্দ্র গড়ায় পাহাড়িদের অর্থ উপার্জনের ক্ষেত্র বেড়েছে, যা স্থানীয় পাহাড়িদের কাছ থেকেই জানা গেছে। এখানে পর্যটন কেন্দ্র হওয়ায় আপনারা আগের থেকে কি ভালো আছেন? হ্যাঁ, কত করে চা, কত করে একদিন কতটা বিক্রি হয়? প্রাকৃতিক সৌন্দর্যকে লালন করেই তো দেশ বিদেশে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। আর সেই পর্যটন স্থানের সৌন্দর্য রক্ষায় উন্নত দেশগুলো যথেষ্ট সচেতন থাকে, তবে বাংলাদেশের বেলায় তা পুরোপুরি ভিন্ন। কারণ বাংলাদেশে যতখানি সুন্দর উদ্যোগ নিয়ে রুচিশীল পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়, ঠিক তার সামান্যতম উদ্যোগ অব্যাহত থাকে না সৌন্দর্য রক্ষার চেষ্টায়। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্পট এখন সাজেক। তার রূপের মোহে মানুষ ছুটছে দূর দূরান্ত থেকে, কিন্তু সেই রূপ হারাচ্ছে দিনে দিনে। এক্ষেত্রে দুই শ্রেণীর অবহেলাই প্রধানত দায়ী। প্রথমত, পর্যটকদের রুচিশীল ও পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গির অভাব। দ্বিতীয়ত, কর্তৃপক্ষের বেখেয়ালি দৃষ্টিভঙ্গি। প্রথমত, একটি স্লোগান পর্যটকদের ভ্রমণের পূর্বেই মাথায় রাখা উচিত, সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ভ্রমণ করব না কো পরিবেশের সৌন্দর্য হরণ। আর কর্তৃপক্ষের উচিত পর্যটকরা যাতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার সুযোগ না পায়, সেক্ষেত্রে বাধা প্রদানের চেষ্টা অব্যাহত রাখা। প্রয়োজনীয় ব্যবস্থা। এক, সাজেকে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপন করা। দুই, শুধু ডাস্টবিন নয়, পাশাপাশি পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা উচিত, যা সার্বক্ষণিকভাবে সেখানে কাজে নিয়োজিত থাকবে। তিন, পরিচ্ছন্ন কর্মীরা দিনে কমপক্ষে দুই শিফটে নিয়োজিত থাকবে এবং প্রত্যেকের হাতে একটি ঝাড়ু এবং একটি বেলচা থাকবে, যাতে তারা পর্যটকদের নিক্ষিপ্ত পরিত্যক্ত আবর্জনা, প্লাস্টিক বোতল সাথে সাথে উঠিয়ে ডাস্টবিনে ফেলতে পারে। এতে পর্যটকদের লজ্জাবোধও তৈরি হবে। এই ব্যবস্থা সৌদি আরবের মক্কা মদিনা শহরে রয়েছে। চার, পরিচ্ছন্ন কর্মীদের প্রতিটি ছোট ছোট এরিয়ায় ভাগ করে দেয়া, যাতে অল্প পরিশ্রমে স্পটগুলো সহজেই সার্বক্ষণিকভাবে পরিচ্ছন্ন রাখতে পারে। পাঁচ, পরিচ্ছন্ন কর্মীদের কাজে জবাবদিহিতার জন্য একজন পরিচালক নিয়োগ করা। ৬, সাজেকের পরিবেশ স্বাভাবিক রাখতে অর্থায়নের জন্য সেখানকার দোকান, রিসোর্ট, হোটেল ইত্যাদি প্রতিষ্ঠান থেকে মাসিক নির্দিষ্ট হারে পরিবেশ উন্নয়ন তহবিল সংগ্রহ করা। ৭, পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরিতে সাজেকে ঢোকার আগে পরিচ্ছন্নতামূলক বিলবোর্ড বসানো।
আপনার এমন কোনো আচরণ যেন প্রকৃতির ক্ষতির করার ব্যাপারে কোনো প্রভাব না ফেলে, এটি আপনার আমার সবার দায়িত্ব, যেখানে বর্জ্য না ফেলা, আপনি একজন দায়িত্বশীল নাগরিক, আপনি আপনার বিবেকের কাছ থেকে এই সৌন্দর্য যেভাবে আপনি উপভোগ করছেন অন্যরাও যেন উপভোগ করতে পারে, সেই জায়গাটাই খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকের। আমরা পলিথিন যত্র তত্র না ফেলে এরকম প্যাকেটে করে রেখে তারপরে আমরা পাহাড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাভাবিক রাখতে পারলে সাজেকের এই পর্যটন কেন্দ্র গড়ে তোলার সার্থকতা পাবে। এতে অব্যাহত থাকবে পাহাড়ের সৌন্দর্য, পাশাপাশি অব্যাহত থাকবে পর্যটকদের ভিড়, ফলে অব্যাহত থাকবে এখানকার জীবনযাত্রার মানোন্নয়ন। আর পর্যটকদের মনে রাখতে হবে, আপনি যে সৌন্দর্যের লোভে ভ্রমণ করতে যাচ্ছেন এত কষ্ট করে, সেই সৌন্দর্য যাতে নষ্ট না হয় আপনার এমন কোনো আচরণে।